আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক প্রিয় দর্শক শ্রোতা চলছে পবিত্র হে রমজান দুই হাজার তেইশ অনেকেই আমাদের কাছে রোজা তারাবীনামাজ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে থাকেন তার থেকে আজকে তারাবীনামাজ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রশ্ন দুটি হলো তারাবিনা মাজের প্রতি চার রাকাত পর বসে যেই দোয়াটি পড়ে আমি সেই দোয়াটি মুখস্থ পারি না এখন আমি চার রাকাত পরে কোন দোয়া পড়বো বা আমার করণীয় কী তদ্রুপভাবে তারাবিনা মাজের শেষে যে দোয়ার মাধ্যমে মোনাজাত দেওয়া হয় এই মোনাজাতের দোয়াটিও আমার মুখস্থ নেই এখন আমি কি করব অন্য কোনো দোয়ার মাধ্যমে মোনাজাত দিলে কোনো অসুবিধা আছে কি না আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি মনে করি এই প্রশ্নের উত্তর আমাদের সকলের জানা জরুরি বিশেষ করে মা বোনদের জন্য আরও বেশি জরুরি এই প্রশ্নের জবাবে প্রথমে আমি বলবো তারাবি নামাজ নবী করিম সাল্লি সাল্লাম এবং সাহাবাই কারামগণ কিভাবে আদায় করেছেন আমাদের সেই দিকে লক্ষ্য করতে হবে সাহাবাই কারামদের আমল থেকে আমরা পাই তারা খুব দীর্ঘ সময় নিয়ে তারাবী নামাজ আদায় করতেন তাদের দুই রাকাত তারাবি নামাজ আমাদের বিশ রাকাতের সমান এই দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে যখন তারা ক্লান্তি বোধ করতেন তখন তারা একটু বিশ্রাম নিতেন এই বসার মাঝখানে আমাদের সমাজে যেই দোয়াটা প্রচলিত আছে সুবাহান মুলকি মুলকি ওয়ালমালা কুতি এমন কোনো দোয়া সাহাবাই কারামগণ পড়েননি এবং কোনো হাদিসের কিতাবও এই ধরনের শব্দ তারা কোনো দোয়ার কথা উল্লেখ নেই তেমনিভাবে তারাবি নামাজের শেষে যেই দোয়ার মাধ্যমে মোনাজাত দেওয়া হয় এটিও কোনো হাদিস গ্রন্থে পাওয়া যায়নি বা এই দোয়া দিয়ে সাহাবাই কারামগঞ্জ মোনাজাত করেছেন তার কোনো প্রমাণও পাওয়া যায় না অতএব তারাবি নামাজের চার রাকাত পরে আমরা যেই দোয়াটি পড়ে থাকি এটি সুন্হাস সম্মলিত কোনো দোয়া নয় এটি কোনো ব্যক্তি বিশেষের বানানো একটি দোয়া সুতরাং তারাবি নামাজের প্রতি চার রাকাত পরে এই দোয়া পড়তেই হবে বা তারাবি নামাজের শেষে এই দোয়ার মাধ্যমে মোনাজাত দিতেই হবে যদি মনে করা হয় তাহলে জরুরি হলো এই দোয়াগুলোকে পরিত্যাগ করা নয়তোবা এটা সুন্নাহ বিরোধী একটি বেদাত হিসাবে স্বীকৃতি লাভ করবে আমাদের উচিত এই সমস্ত দোয়াগুলো বাদ দিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী যেই দোয়াগুলো আছে তা পাঠ করা তারাবি নামাজের প্রতি চার রাকাত পর বসে আপনি যে কোনো দোয়া দুরুত পাঠ করতে পারেন যদি আপনি কোনো দোয়া দোয়াদুরুত না পারেন তাহলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই তাসবিগুলো কিছুক্ষণ পাঠ করে নিতে পারেন এমনিভাবে তার বিনা শেষে আপনি কোরআনের বর্ণিত সর্বশ্রেষ্ঠ দোয়া রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসান আতাং ওয়াফিল আখরতি হাসান আতাও ওয়াকিনা আজা বানাদ এই দুয়ার মাধ্যমে মোনাজাত দিতে পারেন অথবা রব্বানা জলাম না আন ফুসানা ওয়াহিল্লাম তাক ফিরেলে না ও তারা হেমনা লে না কুন আন নামিন খ এই দুয়ার মাধ্যমে মোনাজার দিতে পারেন বরং এই দোয়াগুলোর মাধ্যমে মোনাজাত দেওয়াই হচ্ছে উত্তম কারণ এগুলো কোরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ মুনাজাতের দোয়া আল্লাহফাক আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আমি